নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। শনিবার পালিত হল রথযাত্রা উৎসব। 2017-18 বর্ষে পূর্ব বর্ধমান জেলার সেরা গ্রামীণ হাসপাতাল হিসাবে স্বীকৃতি পেল মঙ্গলকোট গ্রামীণ হাসপাতাল। অতিরিক্ত ট্রেনের দাবিতে কাটোয়া রেলওয়ে স্টেশন ম্যানেজারের কাছে স্মারক লিপি জমা দিল যাত্রীরা। পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তি। একক কেন্দ্রিক সহায়তা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হল শনিবার। বাঁকুড়া জেলা পুলিশের ছাত্র বান্ধব কর্মসূচি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল। দেখে নেব এক ঝলকে কিছু খবর। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের সাংসদ উমা সোরেনের নেতৃত্বে 21 জুলাই সমর্থনে একটি প্রস্তুতি মিছিল অনুষ্ঠিত হল। এই প্রস্তুতি মিছিলে প্রায় 3000 পুরুষ ও মহিলা সিধুকানু সেতু থেকে বিডিও অফিস পর্যন্ত যায়। এই প্রস্তুতি মিছিলে প্রায় 3000 পুরুষ ও মহিলা সিধুকানু সেতু থেকে বিডিও অফিস পর্যন্ত প্রায় 6 কিলোমিটার রাস্তা পরিক্রমা করে। উল্লেখ্য, এবার পঞ্চায়েত ভোটে এই ব্লকেই তৃণমূল কংগ্রেসের ভোটের ফলাফল খারাপ হয়। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতো, রিপোর্ট আনন্দ বার্তা। শনিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের অভিযাত্রী ক্লাব অ্যান্ড লাইব্রেরি ময়দানে অনুষ্ঠিত হল দুর্গাপূজার খুঁটি পুজো অনুষ্ঠান। রীতিনীতি মেনে, ধর্মীয় প্রথা মেনে চলে খুঁটি পুজোর অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশের ডিএসপি ধীমান নেটো। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জি, রিপোর্ট আনন্দ বার্তা। নদিয়া রানাঘাটের থানাপাড়ার শক্তিসংঘ খুঁটি পুজো অনুষ্ঠিত হলো শনিবার। আয়োজকদের এবারের অন্যতম আকর্ষণ বালি। খুঁটি পুজো উপলক্ষে কর্মকর্তা সহ অন্যান্যদের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হয়। নদিয়া থেকে কৌশিক রায়, রিপোর্ট আনন্দ বার্তা। কংগ্রেসের শক্তি বৃদ্ধির চেষ্টা করে এইটাই 21 জুলাইয়ের সবথেকে বড় বৈশিষ্ট্য। আত্মত্যাগের মধ্য দিয়ে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে শহরের ইন্দো স্টেডিয়ামে 21 জুলাই শহীদ দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। প্রস্তুতি সভা উপলক্ষে অসংখ্য দলীয় সমর্থক স্টেডিয়ামে উপস্থিত হন। দলীয় নেতৃত্ব এদিন উন্নয়নের ধারা বজায় রাখতে সহযোগিতার আহ্বান জানান। পুরুলিয়া থেকে সব্যসাচী চট্টরাজের, রিপোর্ট আনন্দ বার্তা। একটি দুচাকা গাড়ির শোরুমের উদ্বোধন হলো শনিবার। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের বাদুড়িয়াতে শোরুমটি স্থাপিত হয়। উদ্যোক্তাদের দাবি, উপভোক্তাদের ভালো পরিষেবা দিতে তারা দৃঢ় সংকল্পবদ্ধ। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহা, রিপোর্ট আনন্দ বার্তা। আসছি বিস্তারিত খবরে। শনিবার পালিত হলো রথযাত্রা উৎসব। এই উৎসব উপলক্ষে ভক্তদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। এদিন সুসজ্জিত রথ বিভিন্ন জায়গা পরিক্রমা করে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ইস্কনের রথযাত্রা অনুষ্ঠিত হলো শনিবার। সেজন্য এদিন আসানসোলের বুধা থেকে গড়াই রোড হতে হট্টন রোড দিয়ে জিটি রোড পর্যন্ত শোভাযাত্রাটি যায়। অনুষ্ঠান ঘিরে ভক্তদের ঢল ছিল চোখে পড়ার মতো। বাঁকুড়ার ইন্দাসের আকুইপুর গবপুর গ্রামে অনুষ্ঠিত হলো রথযাত্রা উৎসব। আনুমানিক 250 থেকে 300 বছরের প্রাচীন এই রথটি। ভক্তদের বিশ্বাস, রথের দড়ি স্পর্শ করলে বিনাশ হয় শত জন্মের পাপ, কথিত আছে। বর্ধমানের রাজা এই রথটি নির্মাণ করেন। আমার এখানে খুব ভালো লাগছে, তো প্রতি বছরের না এবছরও আসে, তো
এই রথটা কোথায় হচ্ছে? এই রথটা আমাদের আকুয়ের পাশে গহপুর, এই গহপুরে হচ্ছে শরণনারায়ণ ঠাকুর থেকে উদ্দেশ্য করে। এটা আমি যতদূর শুনেছি আমার বাপ ঠাকুরের কাছ থেকে, মোটামুটি এটা প্রায় 250 বছর পুরনো রথ। ঠাকুর ওনাকেই ডেকে এনেছিলেন, তারপর থেকে পুজো শুরু হয়। এই মথুর পণ্ডিতের বাড়ি কোথায়? ওখানে গহপুরে, আমাদেরই বংশের লোক, উনি আমাদের বংশের লোক, ওনার থেকেই আজকে এই মানে যতগুলো পণ্ডিত বর্গ হয়েছে সব ওনার ফ্যামিলি। আচ্ছা, ওনার পুরো নামটা কি? মথুর পণ্ডিত, আমরা মথুর পণ্ডিত বলি জানি। আচ্ছা, উনি প্রথম ঠাকুরের স্বপ্নাদেশমান। হ্যাঁ, তারপর আমাদের শাল ছিল, সাইডে শাল ছিল, ওই শাল অন্য পুকুরে চলে যেত, আবার আমাদের। আচ্ছা, আমি শুনেছি যে আগে কাঠ ভেসে আসতো, সেই কাঠে রথ তৈরি হতো। ওইগুলো আমরা দেখিনি, তবে এটা শুনেছি যে শাল উঠতো ওই পুকুরে, শালে বিরম। পূর্ব বর্ধমান জেলার রায়না 1 নম্বর ব্লকের শেহারার নায়কা বাজারে জগন্নাথ দেবের রথ এবছর 25 বছরে পদার্পণ করল। রথ কমিটির পক্ষ থেকে এলাকার 50 জন দুস্থ মানুষকে বস্ত্র দান করা হয়। রথ উপলক্ষে মেলাও বসেছে। বাজারে জয় জগন্নাথ ক্লাবের উদ্যোগে এই রথযাত্রা প্রতি বছর না এবছরও আজকে শুরু হয়েছে, শুরু হবে। আমাদের এখানে প্রাক্তন আইসি রয়েছেন, আমার বর্তমান আইসি, এরা রথের দড়ি ধরে একটু টান দেবে এবং রথ চলতে শুরু করবে। সবচেয়ে বড় কথা, দুদিন ধরে রায়কে বাজারে এই অনুষ্ঠানটা হচ্ছে, আমরা চিন্তা ভাবনা করছি আগামী দিনে কিভাবে এই অনুষ্ঠানটা যখন রথে রশিটা টানা হবে আমার মাইক, এই রশিকে টেনে আগামী দিনে আমরা কিভাবে ধর্মতলাতে নিয়ে যাব তার চিন্তা ভাবনা শুরু করেছি। যার সমস্ত বলেছে সহযোগিতা হাত বাড়াবে, দেখি আগামী দিনে পঞ্চায়েতের কাছে যাই আমরা, যে পঞ্চায়েতের কাছে সহযোগিতা পেলে আশা করছি সামনের বছরে আমরা আরো আস্তে আস্তে এটাকে বড় করার চেষ্টা করছি। বর্ধমান জেলার ভাতার বাজার রথযাত্রা কমিটির রথের দড়ি টান দিয়ে রথযাত্রা শুরু করলো শনিবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুভাষ মণ্ডল, প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা সহ অন্যান্যরা। মহাপ্রভুতলা থেকে শুরু হয়ে ভাতার কদমতলা হাইস্কুলের মাঠে গিয়ে শেষ হয়। রথযাত্রা উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয়। একসাথে রথের দড়ি টান দিয়ে কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে, এটা তো এখন একটা মিনি ভাতা, এখন জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষ যায় রথযাত্রা টানতে হাত লাগিয়েছে, কারণ জগতের জগতের নাচ যেখানে রথে আরও সেখানে সকলেই তো আসবেন, তার আশীর্বাদ পেতে, তার কৃপা পেতে, তাদের পরিবার অবশ্যই আসবেন, আমরাও এসেছি, তারাও এসেছেন, সকলে মিলে আমরা পথ হাঁটছি। আমাদের একটাই লক্ষ্য যে আমাদের এই সকলে মিলে যেন পালন করতে পারি এবং সকলের সহযোগিতা চাই, তিনি যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক। অন্যান্য জায়গার সাথে সাথে পূর্ব বর্ধমান জেলার আউসগ্রামের দিগনগড়েও অনুষ্ঠিত হলো রথযাত্রা অনুষ্ঠান। ধর্মীয় এই উৎসব উপলক্ষে অসংখ্য ভক্তের সমাগম হয়। কথিত আছে, বর্ধমান রাজা কীর্তিচাঁদ স্বপ্নাদেশ পেয়ে দিগনগরে জগন্নাথ দেবের মন্দির স্থাপন করেন, তারপর থেকেই পুজো ও উৎসব হয়ে আসছে। তারাপীঠেও রথযাত্রা অনুষ্ঠিত হলো শনিবার। এই রথে অবশ্য জগন্নাথ বলরাম সুভদ্রা থাকে না, থাকেন মা তারা। এদিন মা তারাকে মূল মন্দির থেকে রথে বসিয়ে ঘোরানো হয়, তারপর হাজার হাজার পুণ্যার্থী রথের রশিতে টান দেয়। Oh!
শনিবার রথযাত্রাকে কেন্দ্র করে প্রায় লক্ষাধিক মানুষ ভিড় জমালেন পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে। এবছর মহিষাদলের রথ 241 বছরে পদার্পণ করল। কথিত আছে, রাজা আনন্দলাল উপাধ্যায়ের সহধর্মিনী রানী জানকী দেবী মহিষাদলের রথের সূচনা করেন। রথের তো আপনার যত দিন বাড়ছে তত আমাদের পপুলারিটি বা ধরুন একটা ঐতিহ্য হিসেবে মানুষ আরম্ভে মানুষের সমাগমও বাড়ছে। লোকমুখে শোনা যাচ্ছে এই মহিষাদলের রথ নাকি ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে, এ নিয়ে আপনার কি মত? না না না, তা তো একদমই না, আপনারা নিজেরা দেখবেন লক্ষাধিকের লোক আসেন। এটা তো আরও এখন ফেসবুকে দেওয়ার মাধ্যমে বা যে যেভাবে প্রচার হচ্ছে তাতে আমার তো মনে হয় আরও লোকের কাছে রথের রথটা মানে পাবলিসিটিটা পৌঁছাচ্ছে ওনাদের কাছে। সেই সূত্রে তো রথ তো পিকে একবারেই হওয়ার কথা নয়, সে তো আরও সমাগম আরও বাড়ছে। আচ্ছা, কালকে তো লক্ষাধিক মানুষের সমাগম হচ্ছে মহিষাদলে, রাজপরিবারের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা কীরকমভাবে নেওয়া হচ্ছে? আমাদের দেখুন মেন হচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতি প্রচুর সাহায্য করেন, পঞ্চায়েত সমিতিকে আমরা ধন্যবাদ জানাই। এছাড়াও যেগুলো স্বেচ্ছাসেবী সংস্থা ভারত সেবাশ্রম বা ওনারাও প্রচুর হেল্প করেন। এছাড়া পুলিশ প্রশাসন থেকেও প্রচুর কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়, যেহেতু এটা একটা খুবই বড় পাবলিক ফেস্টিভ্যাল বলে। মহিষাদলের রথের ইতিহাস সম্পর্কে যদি একটু দর্শন দিই, মহিষাদলের মদন গোপালজির মন্দির স্থাপনা হয়েছিল 1774-এ রানী জানকী করেছিলেন, তার বছর দুয়েক পর থেকে রথ শুরু যা ইতিহাসে আছে। 1776 থেকে এই আপনার 280 বছর ধরে পা রাখলো। রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রায়নার 2 নম্বর ব্লকের দামিন্না কবি কঙ্কনে। ধর্মীয় রীতিনীতি মেনে অনুষ্ঠিত হয় এদিনের এই অনুষ্ঠান। দুই জেলার সমন্বয়ে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। উদ্যোক্তাদের পক্ষ থেকে রথ বর্ধমান জেলা থেকে হুগলি জেলার উদ্দেশ্যে রওনা দেয়। আয়োজকদের পক্ষ থেকে বিভিন্ন পৌরাণিক কাহিনী তুলে ধরা হয়। রথযাত্রা প্রথমে আমি জগন্নাথদেবের আজকে জগন্নাথদেবের রথযাত্রা শ্রী জগন্নাথদেবকে এবং এই রথযাত্রায় যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা প্রণাম দোয়া সালাম জানাই। আমাদের এই রথযাত্রা 4 বছর পদার্পণ করেছে। এই রথযাত্রাতে হুগলি জেলা বর্ধমান জেলা সমন্বয় জেলা নিয়ে এই রথযাত্রা আমাদের পার্শ্ববর্তী জেলা হুগলি এবং বর্ধমান। এই রথযাত্রা দামিন্না কবিকঙ্ক মুকুন্দরাম চক্রবর্তী আমাদের একজন বিখ্যাত কবি, এই কবি বাস্তুভিটাকেই আমরা ধরে নিয়েছি যে আমাদের আমাদের জগন্নাথ বলরাম এবং সুভদ্রার বাস্তুভিটা। সেই জন্য দামিন্না কবিকঙ্ক মুকুন্দরাম চক্রবর্তী এবং পূর্ব হরিপুর বর্ধমান জেলার হুগলি জেলার রথযাত্রা আমরা হুগলি জেলা বর্ধমান জেলায় রথযাত্রা কমিটি গঠন করেছি। এই কমিটিতে আমরা প্রত্যেক মানুষের সহযোগিতা পাই, আমরা প্রতিটি মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়েই আজকে এই 4 বছরে পদার্পণ করলো আমাদের রথযাত্রা। আমরা দামিন্না কবিগঙ্গ মুকুন্দরাম চক্রবর্তী বাস্তুভিটা হইতে আমাদের চণ্ডীমায়ের মন্দির আছে, চণ্ডীমায়ের মন্দির থেকে আমরা শুরু করি রথযাত্রা। এখানে প্রায় 5-7 হাজার মানুষের সমাগম হয়। আমরা প্রত্যেকেই সুস্থ শান্তি শৃঙ্খলা বজায় রেখে এবং হুগলি জেলার তরফে আমাদের মলয়পুর থেকে ক্যাম্প থেকে পুলিশ থাকে, সিভিক ভলেন্টিয়ার থাকে এবং
না আমাদের মাধবদিঘি থানা থেকেও সাহেব এসে গেছেন, আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ গাড়ি এসেছেন, আমরা শান্তি বজায় রাখি এবং সুশান্তিটাই হলো সবচেয়ে, কারণ এই রথযাত্রা চাই আমরা আরও বৃহৎ আকার ধারণ করুক, প্রতিটি মানুষের সহযোগিতা পাই, তাই এই রথযাত্রা আস্তে আস্তে আমরা ধীরে ধীরে হবে। এই দুই জেলার মানুষ, এখানে সবথেকে বড় বৈশিষ্ট্য এখানে মুসলিম সম্প্রদায় আছে, হিন্দু আমরা আছি, তো এখানে হিন্দু মুসলমান কোনো বিভেদ নেই, আমাদের মুসলিমরাও কিন্তু রথের কাছে ধরে নিয়ে যায়। এই বোয়াজিউলাই যে সং হয় এই সঙ্গেতেও আমাদের মুসলিমরা অংশগ্রহণ করেন, এবং এর আগের বারে গতবারে যে আমাদের লিগি যে পেপারটা হয়েছিল তাতে যে দুজন সং দিয়েছিলেন জগাই মাদাই, এটা কিন্তু দুজনই কিন্তু মানে মুসলিম সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায় ছিল। আমরা সকলে মিলে হাসি খুশি মিলে এবং আমরা হিন্দু মুসলমান সকলে মিলে আমরা এই রথযাত্রায় প্রত্যেক বছরের ন্যায় এবছরও রথযাত্রা অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের সাগরদিঘির রামনগরে। আনুমানিক 70 বছরের প্রাচীন এই রথযাত্রা, রথ উপলক্ষে অসংখ্য ভক্তের সমাগম ঘটে, রথ উপলক্ষে এক মেলা অনুষ্ঠিত হয়। প্রত ঠাকুরদা কালীপদ চক্রবর্তী প্রথম প্রতিষ্ঠা করেন, আজ থেকে প্রায় 60-70 বছর আগে প্রথম তিনি এই প্রতিষ্ঠাতা করেছিলেন। তখন আমাদের বাড়িতে যে বিগ্রহ গোপাল সেটা উঠত এই রথে, তাতে আমাদের পারিবারিক ইয়ে হয়ে যাওয়াতে সেটা এখন না উঠে এখন গোপালটাকে পরিবর্তে জগন্নাথ উঠানো হয়। আজকে প্রায় 60-70 বছর হয়ে গেছে তার বয়স, এখন আমাদের এই রথযাত্রা প্রায় অনেক গ্রাম, রামনগর, বালিয়া, পিলকি, উলোডাঙ্গা, কালীডাঙ্গা, রাজারামপুর, শামপুর, নওপাড়া, বংশিয়া, বিষ্টপুর, মানে বালিয়া অঞ্চলের সমস্ত গ্রামগুলো এখানে তারা আসেন রথযাত্রায়, মেলা দেখেন, রথযাত্রা রথ দেখেন এবং অনেক ভক্ত সমাগমও হয়। আপনার নাম? আমার নাম রামচন্দ্র চক্রবর্তী, বাড়ি রামনগর। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা। 2017-18 বর্ষে পূর্ব বর্ধমান জেলার সেরা গ্রামীণ হাসপাতাল হিসাবে স্বীকৃতি পেল মঙ্গলকোট গ্রামীণ হাসপাতাল। এই নিয়ে পরপর এই হাসপাতাল 5 বছর প্রথম স্থান দখল করল। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট গ্রামীণ হাসপাতাল প্রথম স্থান অধিকার করল স্বাস্থ্য বিভাগ থেকে। গ্রাম এলাকায় স্বাস্থ্য পরিষেবা ভালো দেওয়ার জন্য পূর্ব বর্ধমান জেলা থেকে 2017-18 বর্ষে প্রথম স্থান অধিকার করে। এই নিয়ে পরপর 5 বছর তারা প্রথম স্থান অধিকার করল। জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মেহবুব চৌধুরী জানান, স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্যকর্মীরা ভালো পরিষেবা দিয়েছে, তার নিরিখে প্রথম স্থান অধিকার করেছে। হাসপাতালের বিএমওএইচ প্রণয় ঘোষ জানান, সকলের প্রচেষ্টায় এই ফল। টানা 5 বার আমরা বিজয়ী হয়েছি, এর তো আনন্দই আলাদা। আমাদের সবার পরিশ্রম এটা সাফল্য পেয়েছে, সেই আনন্দই। এবছরের কোথা থেকে পেয়েছেন? এবছর ডিএম সাহেব আমাদেরকে এই পুরস্কারটি দিয়েছেন। আমরা গোটা পূর্ব বর্ধমান জেলার মধ্যে ফার্স্ট প্রাইজ পেয়েছি। উনি কি বিষয়ের উপর দিয়েছেন? স্বাস্থ্য পরিষেবার উপর প্রাইজ আছে। কোন হসপিটাল? মঙ্গলকোট বিপিএসসি। কীরকম লাগছে আমাদের? খুবই আনন্দ হচ্ছে। 4 বছর ধরে যে ধারা বজায় ছিল এই হসপিটাল ফার্স্ট হওয়ার, সেটা যে এবছরও মেনটেন হয়েছে সেটা আমি খুবই খুশি। আর এর পুরো কৃতিত্ব আমার সমস্ত স্টাফেদের, আমার বিপিএসএনডি, আমার সুপারভাইজাররা, আমার ব্যাফ থেকে শুরু করে ব্যায়াম, ডাটা এন্ট্রি অপারেটার, সবাই এবং স্পেশালি আমার ডাক্তারবাবুরা সবাই অক্লান্ত পরিশ্রম করেছে সারা বছর ধরে, তার পরিবর্তে আমরা এই প্রাইজটা পেয়েছি। প্রথমে তো হ্যাটট্রিক করেছেন, কি দ্বিতীয়বার কি হ্যাটট্রিক করার ইচ্ছা রয়েছে? ইচ্ছা তো আছে, যদি হয় তাহলে তো খুবই মজা, ডবল হ্যাটট্রিক। আমরা বলছি সুপারভাইজার একজন, আমরা যে এবারেও 5 বছরের মধ্যে বর্ধমান জেলায় ফার্স্ট হয়েছে, আমাদের খুবই আনন্দ লাগছে। এটা আমাদের মানে অক্লান্ত পরিশ্রমের ফল। এটা আমাদের সুপারভাইজার, নিচু আমাদের যে মেয়েরা আছে, এনএমআর, আশা দিদিরা এবং গোটা মঙ্গলকোট ব্লকের ডাক্তারবাবু থেকে শুরু করে প্রত্যেকটি স্টাফ, অক্লান্ত পরিশ্রমের ফল। আমাদের খুবই আনন্দ লাগছে, আমরা যে পরপর হলাম এটাই আমাদের ভীষণ আনন্দ লাগছে। আবার আমরা চেষ্টা করব সামনে বছর যাতে আবারও এটা ধরে রাখতে পারি, সেটাও আমরা চেষ্টায় থাকব। মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিক ও প্রতীকী দাস বৈরাগী রিপোর্ট, আনন্দ বার্তা।
অতিরিক্ত ট্রেনের দাবিতে কাটোয়া রেলওয়ে স্টেশন ম্যানেজারের কাছে স্মারকলিপি জমা দিল যাত্রীরা। তাদের দাবি, সারাদিনে ছজোড়া ট্রেন চালানো হোক। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ও কাটোয়া আমোদপুর রেলওয়ে যাত্রী কমিটি শনিবার কাটোয়া রেলওয়ে স্টেশন ম্যানেজারের কাছে পূর্ব হাওড়া ডিভিশনের রেলওয়ে ডিভিশন ম্যানেজারকে কাটোয়া আমোদপুর লাইনের ট্রেন বাড়ানোর আবেদন জানালেন। এদিন রেলযাত্রীরা জানান, বর্ধমান থেকে কাটোয়া ও কাটোয়া থেকে বীরভূম জেলার আমোদপুর পর্যন্ত পূর্বতন রেলপথের গেজ পরিবর্তন করে ব্রড গেজে রূপান্তরিত করা হয়েছে। গত 12 জানুয়ারি কাটোয়া লাইনে এবং গত 24 মে কাটোয়া আমোদপুর লাইনে একজোড়া করে ট্রেন চালু হয়েছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুলনীয়, হাস্যকর। এই অঞ্চলে বসবাসকারী জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি চরম বিশ্বাসঘাতকতা করা হয়েছে। তাদের দাবি, অবিলম্বে এই লাইনে পূর্ণাঙ্গ টাইম টেবিল প্রকাশ করতে হবে, অফিস টাইম সহ অন্তত সারাদিনে ছজোড়া ট্রেন চালু করতে হবে এবং 7 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার যত শীঘ্র চালু করার দাবি জানিয়েছেন তারা। রেলে যাতায়াত করি যাত্রীরা, আজকে সমবেত হয়েছি কারণ প্রায় 1 দশক ধরে এই কাটোয়া বর্ধমান এবং কাটোয়া আমোদপুর ন্যারোগেজ লাইনকে ব্রডগেজে রূপান্তরিত করার কাজ চলছে এবং সেটা সম্পূর্ণ হয়েছে। গত 12 জানুয়ারি কাটোয়া বর্ধমান লাইনে ট্রেন চালু হলেও আজকে প্রায় 7 মাস হয়ে গেল। রেল কর্তৃপক্ষ টালবাহানা করছে, কাটোয়াবাসীর সঙ্গে তারা বিমাতৃসুলভ আচরণ করছে। আমরা মনে করছি যে কাটোয়া এবং বর্ধমান জেলা বীরভূম জেলাবাসীর সঙ্গে রেলের এটা এক ধরনের উপহাস এবং কৌতুক ছাড়া আর কিছু নয়। জনগণের ট্যাক্সের টাকায় কোটি কোটি টাকা খরচ করে দুটো লাইন চালু করা হয়েছে, অথচ সেই লাইন জনগণের ব্যবহার্য নয়। আমরা আজকে SM-এর কাছে ডেপুটেশন দিতে এসেছি যাত্রী সাধারণের পক্ষ থেকে। আমরা চাই অবিলম্বে কাটোয়া বর্ধমান এবং কাটোয়া আমোদপুর লাইনে অফিস টাইম সহ সকাল বিকেল ছজোড়া করে ট্রেন অবিলম্বে চালু হোক, কারণ আমরা জানি কাটোয়া এবং বর্ধমান আমোদপুর কাটোয়া এই লাইনগুলোতে প্রচুর সংখ্যক নিত্যযাত্রী, অফিস যাত্রী, চাকুরিজীবী মানুষ, শিক্ষক, ছাত্রছাত্রী, পড়াশোনার জন্য, চিকিৎসার জন্য প্রচুর মানুষ এই লাইনে যাতায়াত করেন। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির ফলে বাস ভাড়া ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, প্রায় 49-50 টাকা বাস ভাড়া, আর সেই জায়গায় রেলের ভাড়া মাত্র 15 টাকা। এই 3 গুণ বেশি ভাড়া দিয়ে প্রতিদিন আমাদের যেতে হচ্ছে, তারপরে বাসের ভিড়, প্রতিদিনের কষ্ট। আজকে 14 জুলাই, আগামী 14 আগস্ট পর্যন্ত এই সময়সীমাটা থাকবে। এর মধ্যে যদি রেল কোনো সদর্থক পদক্ষেপ না নেয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নিতে বাধ্য হব। 7 নম্বর প্ল্যাটফর্মে একটা টিকিট কাউন্টার চালু হয়েছে। আগে যখন ন্যারোগেজ ছিল আমরা ওখান থেকে টিকিট কাটতে পারতাম, ওই পার থেকে যে সমস্ত যাত্রীরা আসেন, কিন্তু প্রায় সেই টিকিট কাউন্টার বন্ধ হওয়ার পর থেকে আজ পর্যন্ত সেই টিকিট কাউন্টারটা চালু হয়নি। আমরা অবিলম্বে দাবি করছি 7 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার, অন্ততপক্ষে 1টি বা 2টি কাউন্টার অবিলম্বে যেন চালু করা হয়। কাটোয়া থেকে রক্তিম চক্রবর্তী, রিপোর্ট আনন্দবার্তা। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে ভাতার থানার কালটিপুরি রোডে। উত্তেজিত জনতা এলাকার দোকানে ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেয়। পরে ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক ধান ব্যবসায়ীর পথ দুর্ঘটনায় মৃত্যুর ফলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার কালটিপুরি রোডে। মৃত ব্যক্তির নাম শেখ সিরাজুল হক। প্রসঙ্গত, এদিন সিরাজুল কাজ মিটিয়ে বাইকে করে মঙ্গলকোট থানার মাহারতুবা গ্রামে তার বাড়িতে ফিরছিলেন। বাড়ি ফেরার পথে সে দুর্ঘটনার কবলে পড়ে, ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। দুর্ঘটনার কথা জানতে পেরে মৃত ব্যক্তির আত্মীয় পরিজন ও গ্রামবাসীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় দোকানগুলির ওপর হামলা চালায়। হামলায় ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে ভাতার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কালকে আমি ছিলাম না হোটেলেতে, আমার ছেলে ছিল, ছেলে থাকাকালীন অবস্থাতে ওরা ওখানে আগুন লাগায়। আগুন লাগানোর পর আমার এখানে আমার বাপুতির সম্পত্তি, আমি এখানে হোটেল করেছি, তা সেই অবস্থাতে ওরা এসে সব ভাঙচুর করে দিয়ে চলে যায়। ওরা মানে কারা? মাতপুরালারা। কেমন এসেছিল তখন এখানে?
কি জন্য এসেছিল বলতে পারবো না, ওরা ওরা এসে কিন্তু সব ভাঙচুর করেছে, অশান্তি করার জন্য ওরা এসে এইখানে এরকমটা ভাঙচুর করেছে। কি ভেঙেছেন? আমার ভেঙেছে ঠিক সবকিছুই ভেঙেছে, কিচ্ছু নাই তো। কি ভাঙেছে দোকানে? দামি জিনিস, টিভি ভেঙেছে, ফ্রিজ ভেঙেছে, ফ্যান ভেঙেছে, আলমারি ভেঙেছে। গ্রাম থেকে ট্রাকটা নিয়ে এসে এই যে আগুন লাগানো ভাঙচুর, হয়তো এখানে মানে ক্ষতি হয়েছে ঠিক আছে, কিন্তু বাকি তো মানে দোকানদার মানে কেউ তো কোনো ক্ষতি করে নাই। তা সেইখানে গিয়ে আপনার মানে পুরো ভাঙচুর, হোটেলটা মানে বিশাল হোটেলে পুরো সব শেষ। ঘটনাটা কি ঘটেছিল? ঘটনা আপনার এখানে একটা বেরিয়াল ছিল, ওই পুলিশই দিয়ে গেছে। আজ এখানকার দোকানদার সে মানা করে যে এখানে দিও নয় সব, কিন্তু পুলিশই এখানে মানে ওই বেরিয়াল দিয়ে ওরাই মানে ওই বেশিরভাগ ওই টাকা পয়সা তোলাতুলি করে, সরিয়ে দিতে যায়, এদিক থেকে বকাবকি করে। কিন্তু ওই ভদ্রলোক যখন মোটরসাইকেলে আসে এদিক থেকে একটা ট্র্যাক আসছিল, আচ্ছা এবার লাইটে ছড়া হোক যাই হোক, মানে যখন সে দেখতে পায় নাই দিয়ে এসে বেরিয়ালে ধাক্কা মেরা ডান দিকে পড়ে যায়, সে অবস্থায় লাইটে চলে আসছে, পেছনের চাকায় পড়ে সে মারা যায়। তারপর ধরুন এবার গ্রাম থেকে সব লোকজন এসে তখন এই ভাঙচুর আগুন ধরানো এইসব ব্যাপার। তারপরে গ্রাম থেকে চলে আসে মানে ট্রাক্টর, ওই মানে লাঠি ছোটা মানে টাঙ্গি ফাঙ্গি সব দিয়ে চলে আসে, দোকান পোকান ছেড়ে দিয়ে আমরা তো মানে ভয়ে পালিয়ে গেলাম। আমরা প্রায় গোটা ছয় সাত ভাঙচুর করেছে, আর এই দোকানটা আগুন লাগিয়ে দিয়েছে, এই দোকানটা আগুন লাগিয়েছে, ওই দোকানটা একটা আগুন লাগিয়েছে, না আমারটা আগুন লাগিয়েছিল, আমার আগুন লাগিয়েছিল, কিন্তু ওই হাতা থানা বড়বাবু আর আমাদের গ্রামে আরো দু চারজন এসে তারা কিন্তু আগুনটা নেবায়। হ্যাঁ ভাঙচুর, একদম পুরো ভাঙচুর করে দিয়েছে। আর আমার চায়ের দোকান, চায়ের দোকান আর ওই আপনার ওই আমার ক্যাশ বাসগুলি চলে গেছে, ক্যাশ বাস করার ওই তলায় কিছু টাকা থাকে সেই টাকাটাও নিয়ে চলে গেছে। আমার নাম শেখ আমার। একক কেন্দ্রিক সহায়তা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হলো শনিবার। অনুষ্ঠানের উদ্বোধন করেন রানীবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডি। মানুষজনের সুবিধার্থেই এই রূপ উদ্যোগ গৃহীত হয়। রাজ্যের মধ্যে প্রথম বাঁকুড়ার জঙ্গলমহলের খাতড়া মহকুমা শাসকের দপ্তরে চালু হলো একক কেন্দ্রিক সহায়তা কেন্দ্র। এদিন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রানীবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলাশাসক উমাশঙ্কর এস, খাতড়া সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশ্বজিৎ মল্লিক সহ অন্যান্যরা। উদ্বোধনের পর জ্যোৎস্না মান্ডি বলেন, সাধারণ মানুষের সুবিধার্থেই এই রূপ উদ্যোগ গৃহীত হয়। চিন্তা ভাবনা নিয়েছি যে সমস্ত বিডিও অফিসগুলোতে আমরা একটা সিঙ্গেল উইন্ডো করব, যাতে সাধারণ মানুষ এসে সমস্ত রকম সুযোগ সুবিধাগুলি তারা এই এসডিও অফিস থেকে বা বিডিও অফিস থেকে। আমরা প্রথমে এটা জেলার মধ্যে ফার্স্ট খাতড়া সাব ডিভিশন থেকে চালু করছি, দেন পরে তারপরে আমরা বিভিন্ন ব্লকগুলোতে চালু করবো। যেহেতু এটা আদিবাসী অধ্যুষিত এলাকা, সেই জন্য সেই কথা মাথায় চিন্তা করে আমরা সেই অফিসটাকে ওইভাবেই সাজিয়েছি, যাতে তারা তাদের সংস্কৃতি তাদের কালচার তারা দেখতে পান। এবং আমরা সেই নামটাও সেই মতো রেখেছি, আমরা এই দপ্তরটার নাম দিয়েছি সপহত। সপহত মানে টু হেল্প, বাংলায় সাহায্য। এটা যে মানে যে আদিবাসী ল্যাঙ্গুয়েজে অলচিকিত ভাষা ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে, তো এটা মানুষকে আরও কাছে নিয়ে আসা, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী আদিবাসী সম্প্রদায়ের মানুষের আরও কাছে পৌঁছাতে চাইছেন, তাদের পিছিয়ে পড়া মানুষকে কীভাবে সাহায্য করতে হয় সেটা উনি অত্যন্ত চেষ্টা করেন। আমরা এটুকু ওনাদেরকে একটু এটা করতে পেরে আমি নিজে খুব খুশি, এবং অবশ্যই আমি বলবো ডিএমকে থ্যাংক ইউ জানাবো, কারণ উনি প্রথমেই আমাদের জেলায় এসে এই পদক্ষেপটা নিয়েছেন। আস্তে আস্তে আমরা আরও উন্নত দিক থেকে যাব এবং আরও কীভাবে সাহায্য করতে হয় আমরা এটা চেষ্টা করব। অপরদিকে জেলা শাসক জানান, জঙ্গলমহলের মানুষ যাতে সব ধরনের সরকারি কাজে সহায়তা পেতে পারেন সেই জন্যই এই রূপ কেন্দ্র চালু করা হয়। বিভিন্ন অফিসে ওনারা যেতে হচ্ছে, একদিন এটা বিডিও অফিস, এসডিও অফিস, আর হতে পারে এটা লেবার ডিপার্টমেন্ট আর স্বাস্থ্য দপ্তর, বিভিন্ন দপ্তরে একটা কাজের জন্য অনেকবার ওখানে এখানে যেতে হবে। আমরা মনে করলাম ঠিক আছে, ওনাদেরকে সহযোগিতা করার জন্য একই চাতালের নিচে সমস্ত পরিষেবা দেওয়ার জন্য কোনো একটা ওনাদের পরিষেবার জন্য এখানে এসে ওনারা দরখাস্ত দিলে আমাদের স্টাফ এখানে থাকবে, ওনারা কী কী করতে হবে ওগুলো সব বুঝিয়ে দিবে, যা যা ডকুমেন্ট আছে ওগুলোকে নিয়ে এখানে নিয়ে একটা এসডিওর কাছে ডাইরেক্টলি পুট আপ করেন, আর অথবা লোকাল বিডিওর কাছে পুট আপ করেন, তারপরে পুট আপ করে যদি এ অফিসে হয়ে থাকলে এখানে প্রসেস হয়ে যাবে। যদি বাই চান্স কোনো কিছু ডকুমেন্ট মিস থাকে ওটাকে আমরা জিপি অফিসে বলবো, এর আমি তোমার জিপিতে এর আমি একজন দরখাস্ত দিয়েছে, একটা ডকুমেন্ট মিসিং আছে তুমি ওনার কাছে নিয়ে
ওনারা পাঠিয়ে এখানে পাঠিয়ে, আমরা চাইবো না এর জন্য ও কনসার্ন অ্যাপ্লিকেন্ট বারবার এখানে না আসতে হবে না। আমাদের জিপি স্টাফ অথবা ব্লক স্টাফ ওনারা ডাইরেক্টলি যোগাযোগ করবে ওখান থেকে কালেক্ট করে এটা বাই মেইল হোক আর অথবা বাই পোস্ট হোক। বাঁকুড়া থেকে ইন্দ্রনীশনের রিপোর্ট, আনন্দ বার্তা। বাঁকুড়া জেলা পুলিশের ছাত্র বান্ধব কর্মসূচি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আরাধ্যক্ষ সুখেন্দু হীরা। বাঁকুড়া জেলা পুলিশের ছাত্র বান্ধব কর্মসূচি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো শনিবার। এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় বাঁকুড়া জেলা সারেঙ্গা থানার সারুলিয়া MKS ময়দানে। বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। উদ্যোক্তাদের পক্ষ থেকে মাধ্যমিকের 15 জন ছাত্রছাত্রী এবং উচ্চ মাধ্যমিকে 13 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানের সূচনা করেন জেলা আরাধ্যক্ষ সুখেন্দু হীরা। রায়পুরের বিধায়ক ধীরেন্দ্রনাথ টুডু সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছাত্রকে বলেছে, বাড়ির ছাত্র মা বাবাকে বলেছে, একবার গেছে, দুবার গেছে, তাও সে স্কুল নিয়মিত আসছে না। তখন সে বলেছে যে স্কুল যদি না যাও বাবা মাকে বলেছে যে তারা বাড়িতে পুলিশ পাঠাবো, কিন্তু পুলিশে ধরে নিয়ে যাবে। এবার যথারীতি দুদিন পরে বাড়িতে পুলিশ পৌঁছে গেছে। সে মাস মাসে কিন্তু পুলিশ পাঠাননি, আমাদের প্রকল্প অনুযায়ী আমাদের সিভিক ভলেন্টিয়াররা তো বাড়ি পৌঁছে গেছে, তুমি স্কুল যাচ্ছ না কেন? তখন বাড়ির লোক তো পেয়েছে, ওখানে মাস মাসে পুলিশ পাঠিয়েছে, ও ভয়ে ভয়ে আবার ছাত্রকে স্কুল পাঠিয়ে দিয়েছে। তো উনি বলছেন যে আপনাদের প্রকল্পের জন্য আমাদের যে উপকার হয়েছে, তাই এটা মজার কথা, এটাই আমরা চাইছি সব জায়গায় যেন হয়। গাছ লাগাচ্ছি, সেই গাছগুলো কিন্তু যাতে আগামী দিনে বড় হয় সে চিন্তা আমরা করতে হবে। যদি গাছকে আমরা বড় হবে সেখান থেকে আমরা অক্সিজেন তো পাবো এবং সময় সময় বৃষ্টিপাতও হবে, তার থেকে আমরা আগামী দিনে একটা অর্থ হয়ে যাবে। এই যে এখানে সোফার, সোফার থেকে উজ্জীবন, উজ্জীবন থেকে প্রত্যাগম, এই যে বিভিন্ন কর্মসূচি শিক্ষার বিস্তারের জন্য অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের সান্নিধ্য দিয়ে তাদের সমস্যাগুলো শুনে তাদের সমস্যার সমাধানের জন্য এলাকায় যারা মহিলা তারাও যেন একটু বসার জায়গা পেয়ে বিভিন্ন পত্র পত্রিকা পড়ার সুযোগ পায় তার একটা ব্যবস্থা করে দেওয়া। বাঁকুড়া থেকে ইন্দ্রনীশনের রিপোর্ট, আনন্দ বার্তা। শনিবার হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হলো। সভাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার জামালপুরের কারালাঘাটের সৈনিক হলে। শনিবার পূর্ব বর্ধমান জেলার জামালপুরের কারালাঘাটে সৈনিক হলে সারা ভারত হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হলো। মূলত মানুষকে সচেতন করার লক্ষ্যেই সভাটি অনুষ্ঠিত হয়। এদিনে সভায় উপস্থিত ছিলেন পবিত্র বসাক, উপস্বাস্থ্য আধিকারিক, উপভোক্তা বিষয়ক বিভাগের আধিকারিক আবু মাইনুদ্দিন চৌধুরী, অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী মোহাম্মদ রাফি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের এই সভায় মূলত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভার প্রারম্ভে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উদ্যোক্তারা। আজকে কি উপলক্ষে আপনাদের এই অনুষ্ঠান? আজকে আমাদের মূল বিষয় হচ্ছে কীটা সুরক্ষা নিয়ে আলোচনা। এই কীটা সুরক্ষা বিষয়ে গ্রামে গঞ্জে মানুষরা সচেতন, তাদের সচেতন করার জন্য এবং তাদের অ্যাওয়ারনেস দেওয়ার জন্যই আমাদের এই কর্মসূচি, যাতে সকল মানুষ সচেতন হয় এবং এই বিষয়ে তারা জানতে পারে, তার জন্য আমাদের আজকে। মূলত কী বিষয়ে আজকে আলোচনা করলেন আপনারা? মূলত 1986 সালের যে ক্রেতা সুরক্ষা আইন, সেই ক্রেতা সুরক্ষা আইন ক্রেতা তারা প্রতিনিধিত্ব, তারা যাতে না থাকে, তারা যাতে সচেতন হয়, তারা যাতে সচেতন হয় জিনিসপত্র
পরিষেবা হায়ার করি, সেই জন্যই আমাদের মূলত গ্রামগুলোকে কেন বেছে নিচ্ছেন এই প্রোগ্রামের জন্য? গ্রামগুলোকে বেছে নিচ্ছে এই কারণে যে এখনও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশিরভাগ সংখ্যক মানুষ গ্রামে বাস করে এবং তারাই বেশি বেশি করে ছকে এবং সেই জন্য গ্রামের এই সমস্ত মানুষরা যাতে সচেতন হয় সেই জন্য আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই এতে কি আপনারা কোনো ফিডব্যাক পাচ্ছেন? এই ধরনের প্রোগ্রামগুলো করার পর আমরা করে মানে অনেক অভিযোগ আমাদের কাছে আসে, সেগুলো আমরা আপোষ মাধ্যমে মেটানোর চেষ্টা করি, যেগুলো বেঁচে না সেগুলো আমরা ক্রীড়া আদালতে পাঠিয়ে দিই এবং তাদের সহযোগিতা করি। জামালপুর থেকে মোহাম্মদ খানের রিপোর্ট, আনন্দ বার্তা। শিল্পী সমন্বয়ের উদ্যোগে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 3 নম্বর ইসলাবাদে। এবছরে শিল্পী সমন্বয়ের উদ্যোগে 4টি যাত্রাপালা অনুষ্ঠিত হবে। শনিবার ছিল রথযাত্রা, একটা সময় ছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামগুলিতে যাত্রার খুব জনপ্রিয়তা ছিল। শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে একটা সময় যাত্রা শিল্পীরা দাপিয়ে বেড়াতেন। এখন সেভাবে আর যাত্রার কদর নেই, তবুও যাত্রা শিল্প এখনও বেঁচে আছে। গ্রামেগঞ্জে এখনও যাত্রার জনপ্রিয়তা লক্ষ্য করা যায়। রথযাত্রার দিনই যাত্রার শুভ মহরত হয়ে থাকে। এদিন সমস্ত কলা কুশলীরা এই মহরত অনুষ্ঠানে উপস্থিত থাকেন। শনিবার শহর বর্ধমানে 3 নম্বর ইচলা বাজারে শিল্পী সমন্বয় একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করেন। উপস্থিত ছিলেন সমস্ত কলা কুশলীরা। যাত্রাপ্রেমী মানুষজন নিজেদের এলাকায় যাত্রা পরিবেশনের জন্য এদিন বুকিং করতে আসেন বলে জানান উদ্যোক্তারা। এবারে এই শিল্পী সমন্বয় 4টি যাত্রা মঞ্চস্থ করবেন বলে ঠিক করেছেন। এগুলি হল ভুল ঠিকানা, স্বপ্নমঞ্চ, ওগো বিষ্ণুপ্রিয়া, মা বিক্রয় মামলা। শিল্পীরা আশাবাদী এবছরে তাদের যাত্রাপালাগুলি মানুষের হৃদয় ছুঁয়ে যাবে। তাদের শিল্পী সমন্বয় আয়োজিত আজকে যাত্রার শুভ সূচনা হলো, যা আমার শিল্পী সমন্বয়ে এই নতুন বছরে যাত্রার শুভ মহড়ার জন্য আজকে সবাইকে যাত্রাপ্রিয় মানুষকে আমরা ইনভাইট করেছিলাম। আমাদের আজকে বুকিংও হলো অনেক এবং যাত্রা শিল্পীদের নিয়ে বেশ মজা করে একটা গেট টুগেদার। এবছর কী কী যাত্রা রাখছেন আপনারা? এবছর আমাদের 4টি যাত্রা আছে, তার মধ্যে প্রধান একটা যাত্রা যেটা আমাদের বহু শো হয়ে গেছে, স্বপ্নমঞ্চ বিভাষাচার্য লেখা। আর একটা নতুন যাত্রা হচ্ছে যেটা সুমন্ত চট্টোপাধ্যায় মানে আমার নিজের লেখা ভুল ঠিকানা, আর তার সাথে আছে ওগো বিষ্ণুপ্রিয়া এবং মা বিক্রির মামলা, 4টে বই আছে। বিশেষ কে কে অভিনয় করছে এখানে? বিশেষ অভিনয় করছে বলতে আমাদের মিরাকেলের বাসুদা আছেন, বাসুদেব ঘোষ, আর রাজীব মণ্ডল আছে, রাজীব আমার পাশেই রয়েছে, বিভাসদা আছে, শুভেন্দু মাঝি আছে, অনেক প্রত্যেকেই মোটামুটি দক্ষ অভিনেতা। আজকে এই অনুষ্ঠানটা কোথায় অনুষ্ঠিত হলো? আজকে এই অনুষ্ঠানটা বর্ধমান 3 নম্বর ইসলাবাদ প্রতিদান নাট্য সংস্থার অনুষ্ঠান। আপনার নাম? আমার নাম সুমন্ত কুমার চট্টোপাধ্যায়। আপনি একজন অভিনেতা এই দলে? আমিও একজন সদস্য। এখন দর্শকের ধৈর্য কমে গেছে, তো আমরা যেটা ভেবেছি যে বিশেষ করে যে যাত্রার সব ফ্লেভার থাকবে, সমস্ত রস থাকবে, কিন্তু স্ক্রিপ্টটা ছোট, একটা এক্সপেরিমেন্ট করে দেখা যেতে পারে যে কী হয়, একটা পরীক্ষামূলক শো। এটা আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে মঞ্চস্থ করতে পারবো। অনুযাত্রার একটা আসর। কী নাম? অনুযাত্রা আসর দুটো বই আমরা দেখেছি, যে একটি নিভে যাওয়া তারার গল্প আর শুধু তোমায় ভালোবাসবো, এই দুটো গল্প রেডি হয়েছে। এর উপরে আমরা একটা অনুযাত্রা আসর ডিসেম্বরে মঞ্চস্থ। বর্ধমান থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। ফেরা বিরতির পর ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের ছাতিন আসলে বন মহোৎসব পালিত হলো। এই উপলক্ষে উপস্থিত ছিলেন সাংসদ, পরিবহন মন্ত্রী, সেচ ও জলসম্পদ মন্ত্রী।
ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের ছাতিনাশোলে স্কুল কলেজের ছাত্র ও ছাত্রী, বন কমিটির মেম্বার ও এলাকাবাসীর উপস্থিতিতে সাড়ম্বরে পালিত হল বন মহোৎসব। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করেন সাংসদ উমা সরেন, পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী, সেচ ও জলসম্পদ মন্ত্রী সৌমেন মহাপাত্র। মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সরকারের সংবাদ সার্ভিসও আমরা চালু করতে চাই। কোথায় রাখবো এতদিন কর্মকাঞ্জলি? স্বপ্ন স্পর্ধা মাত্র। পুরস্কার তুলে দিচ্ছেন ডক্টর, পুরস্কার তুলে জনকল্যাণমুখী সরকারের সঙ্গে থাকুন, ভালো কাজ করুন। মুখ্যমন্ত্রী দুহাত ভরে উন্নয়ন করেছেন। আগে জঙ্গলকন্যা সেতু, আমকলা সেতু পেরিয়ে আসতে হতো, এখন তা হয় না বলে দাবি করলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রচুর পরিমাণে বনাঞ্চল নতুন করে সৃষ্টি করা হয়েছে এবং যে বনাঞ্চলগুলিতে নিয়মের কালের নিয়ম অনুযায়ী গাছগুলি সরিয়ে ফেলতে হয় তার দুগুণ তিনগুণ চারগুণ নতুন বনাঞ্চল সৃষ্টি করে আমাদের এই যে আমাদের যে আদিবাসী এবং এই এলাকার জঙ্গলের মানুষ তাদের যে বনাঞ্চলের প্রতি তাদের যে অধিকার এই সরকার সুরক্ষিত করেছে। শুধু তাই নয়, আজকে 50 লক্ষ গাছ বিতরণের লাগানোর কর্মসূচি নিয়ে বন দপ্তর এবছরের অরণ্য সপ্তাহ শুরু করল, এটা আমাদের কাছে একটা বিশেষ প্রাপ্তি। আসুন আমরা বন এবং পরিবেশ একসঙ্গে মিলে আমাদের সরকার যে মানবের মানব কল্যাণকারী সরকার এই বাংলাকে শ্রেষ্ঠ বাংলায় পরিণত করতে চায় তার বনাঞ্চল রক্ষা করে পরিবেশকে সুরক্ষিত করি, এটাই আমাদের আজকের দিনের স্লোগান হওয়া উচিত। তো আজকে দেখবেন সরকারের যে বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপনে আমাদের সেফ ড্রাইভ সেভ লাইফের মতো আজকে সেই স্লোগানটা সরকার দিয়েছে যে সেফ গ্রিন সেফ ড্রিম। এই স্লোগানে আমাদেরকে গোটা বাংলাকে গ্রামাঞ্চলকে উত্তাল করে এই বনাঞ্চল সৃষ্টি করা, সবুজায়ন রক্ষা করা, নতুন নতুন বন সৃজনের ব্যবস্থা করা, এটা করতে হবে। জঙ্গলমহলের মানুষকে একটা কথাই বলবো, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আপনাদের দুহাত ভরে দিয়েছেন এই যে জঙ্গলকন্যা সেতু, ওদিকে আমকলা সেতু ভাবা যেত না। আমি বহুদিন ধরে এখানে যাতায়াত করি, আমার হাতের তালু সেই বসরার কাঠের ব্রিজ পেরিয়ে আমাদের আসতে হতো নয়াগ্রাম হয়ে খড়িকা হয়ে আমাদের ফেকো পর্যন্ত। এই জায়গার যে পরিবর্তন, এই পরিবর্তনটা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী তার নিজস্ব তদারকিতে। আপনারা সবাই মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সরকারের সঙ্গে থাকবেন। সাংসদ জানান কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে দেশের মধ্যে একমাত্র রাজ্যই সবচেয়ে বেশি নতুন বনভূমি গড়ে তুলেছে। কেন্দ্রীয় সরকারের রিপোর্টে কেন্দ্রীয় সরকার নিজেরা বলেছে যে পশ্চিমবঙ্গ সরকার খুব অল্প সংখ্যক জঙ্গল তারা কেটেছে, মাত্র 43 বর্গ কিলোমিটার, এবং তার পরিবর্তে প্রায় একশো গুণ জঙ্গল, প্রায় 100 গুণ বনভূমি তারা তৈরি করেছে। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতো, রিপোর্ট আনন্দবার্তা। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলো 4 জন। আহত ব্যক্তিরা বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামে আলেফ নগর মোড়ের কাছে। পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন 4 বাইক আরোহী। তাদের বননবগ্রাম ব্লক হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 4 বাইক আরোহীর মাথাতে হেলমেট ছিল না,
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ঘুষকরা ইলাম বাজার রোডে আলেফনগর মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। বনপাড়া গ্রামের 20 বছরের বুধীশ্বর হেমপ্রম ও 28 বছরের সুকল মোড়েন একটি বাইকে বন নবগ্রামের দিকে আসছিল। বিপরীত দিক থেকে আরেকটি বাইকে মঙ্গলকোটের সালন্দা গ্রামের 40 বছরের মঙ্গল মাঝি ও 55 বছরের দীনেশ দাস যাচ্ছিলেন। আলেফনগর মোড়ে একটি বাঁকের কাছে দুটি বাইক মুখোমুখি থাকা লাগে। গ্রাম থেকে একটা বাইকে দুজন আরোহী আসছিল, রাউজ গ্রাম থেকে দুজন যাচ্ছিল। এর মতো অবস্থা আলেপনগর মোড়ের ওখানে দুটো বাইকে সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার পরে আমরা খবর পাই, ঘটনাস্থলে পৌঁছাই, পুলিশকে খবর দেওয়া হয় এবং আমরা থেকে হসপিটাল বন্যপগ্রাম প্রাথমিক হসপিটালে ভর্তি করা হয়। ভর্তি করার পরে ডাক্তারবাবু বলেন যে বর্ধমান রেফার করবেন। আউসগ্রাম থেকে প্রতীকী দাস, বৈরাগী রিপোর্ট, আনন্দ বার্তা। সুবোধ কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতার প্রথম খেলা অনুষ্ঠিত হলো শনিবার। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের রাধারানী স্টেডিয়ামে। প্রতিযোগিতায় টাইব্রেকারের মধ্যে দিয়ে জয়লাভ করে জাতীয় সংঘ। সুবোধ কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শনিবার। এদিন ছিল প্রতিযোগিতার প্রথম খেলা। খেলাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রাধারানী স্টেডিয়ামে। প্রতিযোগিতায় কল্পতরু ও জাতীয় সংঘ পরস্পর পরস্পরের মুখোমুখি হয়। প্রতিযোগিতা উপলক্ষে প্রতিটি খেলোয়াড়ই নিজেদের সেরাটা উজাড় করে দেন। নির্দিষ্ট সময় পর্যন্ত খেলা অমীমাংসিত থাকে, ফলে টাইব্রেকারের মধ্যে দিয়ে খেলার পরিসমাপ্তি ঘটে। এদিনের প্রতিযোগিতায় টাইব্রেকারে 3-2 গোলে জয়লাভ করে জাতীয় সংঘ। খেল হাড়ি খেল, গুড বল, চল চল সামনে মুখ কর, চল চল খেল না, খেল সামনে খেল। কাকে দিচ্ছিস? গৌতম রিসিভ কর। ক্যাপ্টেন কাকে লিখেছে বলা হয়নি। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স এবার পালিত হলো রথযাত্রা উৎসব। 2017-18 বর্ষে পূর্ব বর্ধমান জেলার সেরা গ্রামীণ হাসপাতাল হিসাবে স্বীকৃতি পেল মঙ্গলকোট গ্রামীণ হাসপাতাল। অতিরিক্ত ট্রেনের দাবিতে কাটোয়া রেলওয়ে স্টেশন ম্যানেজারের কাছে স্মারক লিপি জমা দিল যাত্রীরা। পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তি। একক কেন্দ্রিক সহায়তা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হল শনিবার। বাঁকুড়া জেলা পুলিশের ছাত্র বান্ধব কর্মসূচি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে।